শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই নিজের ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে স্কুলে পাঠালাম, এক্সারসাইজ করলাম, চা খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে একটু বসেছিলাম, ভিডিওটা এডিট করে আপলোড করে পোস্ট করলাম। এসে এখন বাবার জন্য রান্নাঘরে চাটা বসিয়েছি, বাবাকে চাটা দিয়ে তারপরে জল ভরবো, বিছানা বাগাবো, এসব কাজগুলো আছে। সকাল থেকে প্রচুর রোদ দিয়ে দিয়েছে আর গরমও আছে বিরাট, এই আর কি। তারপরে আজকেও কাজের মেয়েটা আসবে না, সব কাজ করতে হবে। বাসন টাসন পড়ে আছে, কাঁচা আছে, ঘর ছাড়বো, ঘর মুছবো, এসব কাজগুলো করবো। আর এখন রান্নাঘরে আসলাম বাবাকে চাটা দিয়ে, তারপরে আমি এই ছানাটা বাগিয়ে তারপরে জলটা ভরে বাসনগুলো ধুবো, তারপরে ঘর ঝাড় দেবো, এই পরপর কাজগুলো করতে হবে আর কি। চলো তোমাদেরকে দেখাই চাটা করছি। এই চাটা ফুটে গেছে, হয়ে গেছে, এই চা পাতাটা দিলাম, একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে বাবাকে ছেঁকে দিয়ে আসবো। আর রোদ দেখছো সকাল থেকে কী রোদ, এই দেখো রান্নাঘরে গ্যাসে রোদ পড়ছে। চলো পরে আর ইয়ে করি, বাবার জন্য চাটা ছেঁকে নিই। চাটা ছেঁকে নিয়েছি, এখন দিয়ে দেবো চলো বাবাকে, চা বিস্কুটটা দিয়ে আসি, বাবাকে দিয়ে চাটা দিয়ে চলে আসি। কি গরম সকাল থেকে, রোদও দিয়েছে সেরকম, ঘর চাপ দিতে হবে, অনেক কাজ। চাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে জল ভরবো। কতগুলো বোতল খালি হয়েছে তোমাদেরকে দেখাই একবার, এতগুলো বোতল সব খালি, এগুলো এখন ভরতে আমার অনেকক্ষণ সময় যাবে। জলগুলো ভরে নিই, ভরে নিয়ে পরে আস। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, সকালে সমস্ত কাজ হয়ে গেছে, বাবার খাওয়াও হয়ে গেছে, বাবা দই ছেড়ে খেলো, আর এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়েছি, আর সবজি কাটতে বসলাম, উচ্ছে আছে ভাজা করব, আর পটল আছে দই পটল করব, আর মাছের ঝাল হবে। মরলা মাছ আনতে গেল, বাবা বলছে রুই মাছ খাবে না, মরলা মাছ আনতে গেল, সেটা ঝাল করব, রুই মাছ আর মরলা মাছ একসাথে দিয়ে ঝাল করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কি গরম, গরমে দেখো পুরো ঘেমে যাচ্ছে, চান করে গেছে এমন অবস্থা। তা এখন হচ্ছে সবজিগুলো কেটে নিই, কেটে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। চলো তোমাদেরকে দেখাই সবজিগুলো, এই যে উচ্ছেটা কাটবো, ভাজা করব, আর পটলটা কাটবো, দই পটল করব। সবজিটা কেটে নিই, কেটে নিয়ে আসছি পরে। চলো সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখো পটলটা কেটে নিলাম, ধুয়েও নিয়েছি, আর উচ্ছেটা কাটা হয়ে গেছে। বাবার জন্য দুটো ডিম সিদ্ধ করব, ডিম দুটো নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এই যে ভাতটা ফুটে গেছে, আর এখানে এই যে ডাল হচ্ছে, ডালটা হয়েই গেছে, নামিয়ে নেব, দিয়ে পটলটা করে নিই। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আনলাম, সব রান্নার বাসন, টিফিনের বাসন, সব বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে আটাটা মাখলাম, মেখে তারপরে ভাবলাম তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই, দিয়ে আমি চান করতে যাব। প্রচণ্ড গরম, একবারে দেখো জামা টামা সব ভিজে গেছে, আর ঘামের শেষ নেই, গড়িয়েই যাচ্ছে, গড়িয়েই যাচ্ছে, শেষ করতে পারছে না, ঘাম মুছে মুছে, এত গরম। আর বাইরে রোদও দিয়েছে সেরকম, আবার মেঘলা মেঘলাও করছে মাঝে সাঝে। চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই। আটা মাখা হয়ে গেছে, দেখো মেখে একবারে লেচি করে রেখে দিয়েছি, পরে করবো মেখে দেবো, ডালিয়াও হবে আজকে, গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি একবারে। চলো এটা থেকে এ হাঁড়িটায় ভাত আছে, উচ্ছে ভাজা, দই পটল, ডাল,
এটাই আছে আলু ভাজা, রাত্রে বাবা ডালিয়া খাবে সেই জন্য আলুটা ভেজে রেখে দিলাম। আর এই ছোটো হাঁড়িটায় বাবার জন্য ভাত আছে, আর এইটাই আছে মাছের ঝাল। মোরলা মাছ নিয়ে এসেছিলো আর কালকের রুই মাছ ছিল, সেই দিয়ে ঝাল করেছি। এই হচ্ছে রান্নাবান্না। এই রান্না করতেই অস্থির হয়ে যাচ্ছে, এত গরম, গরমের জন্যে অস্থির, ঘাম, মানে প্রচণ্ড ঘাম একবারে। এখন আমি চান করতে যাব, চান করে সে ঠাকুর পুজো দেওয়া হলে তবে আমার সব গায়ে সারা হবে, তারপরে একটু বসতে পাবো আর কি। চলো আমি চান করে আসি, চান করে এসে দেখা করছি। এই মাত্র চান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে এসে এই বসছি। এত গরম আর কি রোদ বেরিয়েছে, বাপ রে বাপ, বর্ষাকাল বলে কেউ বলবেই না, রোদ আর হচ্ছে কি গরম। আমার ঘাম সবসময় গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, মানে ঘাম শুকনো করতে পারছি না আর কি, এমন অবস্থা। এখন একটু ফ্যানের নিচে বসবো, তারপরে বাবা চান করতে যাচ্ছে আর ছেলেটা স্কুল থেকে আসবে, তারপরে ভাত খাওয়াবে এই আর কি। একটু ঘাম দিচ্ছিল, চলো বসি পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, তারপরে ছেলে স্কুল থেকে আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম, বাসন ধুলাম, ছেলে স্কুল ড্রেসগুলো কাচলাম, কেচে ধুয়ে মিলে দিলাম। তখন রোদ ছিল, এখন আবার দেখছি মেঘ ধরেছে আর হাওয়া দিচ্ছে, বেশ একটু একটু ভালো লাগছে হাওয়াটা। আর কী গরম, কী গরম, মানে কী যে বলবো কোনো ইয়ে নেই, এত গরম আর গরম সহ্য হতে যায় মানে চায় না আর কি। এই বাইরেটায় বেরোলাম, শুয়েছিলাম ফ্যান চালিয়ে, ছেলে আবার টিউশন চলে গেছে, দুটো টিউশন আছে আজকে আবার, এই আর কি। আর আমি এখন রান্নাঘরে যেন আসলাম, আমি বললাম চাটা করে দিই বাবাকে, চা করে দিয়ে রুটি করব, ডালিয়া করব, আজকে আবার ডায়ালিসিস আছে বাবার, তারপরে গ্যাস মুছব, এসব করতে সময় লাগবে। সেই জন্য উঠে এলাম, উঠে এসে ছেলে স্কুল ড্রেসগুলো তুলে ঘরে রেখে এলাম, শুকনো হয়নি, জল ঝরে গেছে, শুকনো হয়নি, জল ঝরে গেছে, তা সেগুলো ঘরে ফ্যানের নিচে মেলে দিলাম, শুকনো হয়ে যাবে এই আর কি। মেঘটা ধরেছে দেখছি, বৃষ্টি বৃষ্টি হলে একটু ভালোই হয়, ঠান্ডা হবে, না হলে কী করার আছে এই আর কি। আর বাসন টাসন গোছানোর কোনো ব্যাপার নেই, বাসন সময় সময় ধুয়ে গোছানো হয়ে গেছে, রান্না করে বাসন ধুয়ে নিয়েছিলাম, টিফিন খাওয়ার আর রান্না করার বাসনগুলো একবারে ধুলাম, তারপরে আবার ভাত খাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম, তাহলেই হয়ে গেল। আর কালকে তো বলে যে আসবে বলে, এবারে কী করে কে জানে, সকালে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবো কী বলে, বলে এক করে এক, তো বলে যে চলে আসবো, আবার তারপরে নাও আসতে পারে, বলবো শরীর খারাপ, কী জানি এখন, কালকে সকালে হলে তবে জানতে পারা যাবে এই আর। না চলো পরে আসছি আবার আমি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করা হয়নি, ভুলেই গিয়েছিলাম ব্লগটা শেষ করতে, আজ সকালে সেখানে ব্লগ শেষ করতে এবং ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ব্লগটা শেষ করা হয়নি। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম, ছেলেকে স্কুলে পাঠালাম, তার টিফিন টিফিন সব বানিয়ে দিয়ে এরকম পুরো গরমে ভেবে চান করে গেলাম, আর এক্সারসাইজ হচ্ছে না, এত গরম সকাল থেকে এই আর কি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে।